আজকে বোধহয় না খেয়ে যাবে। একটা কথা বলবো, রাগ করবে না তো? সবাই খালি আমার রাগটাই দেখছে। আমি যে কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা কেউ বোঝার চেষ্টাও করছে না। জানি, কিন্তু না খেলে কি সিচুয়েশনটা বদলে যাবে? প্লিজ আমার কথাটা শেষ করতে দাও। দেখো দেখো, আমি জানি তুমি একটা না একটা উপায় বের করবে। যেখানে অর্জুন চৌধুরী থাকে সেখানে বেশি দিন বিপদ থাকতে পারে না, দাও বলেছে। আর আমিও সেটা মনে প্রাণে বিশ্বাস করি। দেখো, একটু না খেলে কাজ করবে কি করে? বাড়ির সকলে তোমাকে নিয়ে কত চিন্তা করছে জানো? অ্যাটলিস্ট তাদের কথাটা একবার ভাবো। প্লিজ, কাল রাতে আমি একটা কেক বানিয়েছি প্রথমবার, তুমি এত রাত করে ফিরলে যে একবার একটু খেয়ে দেখবে? কাউকে ভয়ের চোটে দিতেই পারছি না। প্লিজ, ঠিক আছে দাও। কে কাচ্ছিস? ভালো, তুই সেলিব্রেট করবি না তো আর কে করবে বল? হ্যাঁ, চৌধুরী গ্রুপের এত বড় ক্ষতি তো এর আগে হয়নি। এই আমাকে একটু দাও তো, আমিও সেলিব্রেট করি। কি হলো, খেলে না? কোন মুখে খাবে ও? কোন মুখে? ওই মুখে এত বড় বড় কথা বলেছে না যে মুখলো কোনো জায়গা নেই। অর্জুন চৌধুরী, তার যা ক্ষমতা সে ক্ষমতা কারণ নেই। কোথায় গেল সব বড় বড় বুলি? একটা অচেনা কোম্পানি, নাম না জানা কোম্পানি এসে মুখে ঝামা কষে দিল তো। ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে, এটাই তোর উচিত শিক্ষা। এবার সবাই বুঝতে পারবে যে অর্জুন চৌধুরীর আসল রূপটা কি। তাও তো সবাই জানতে পারলো যে অর্জুন চৌধুরী আসলে কি। রাজ চৌধুরীর আসল রূপটা তো এখনো কেউ জানতে পায়নি। জানতে পারবে সেদিন আমিও দেখবো তুমি কোন মুখে কোন কথা বলো। এই দাঁড়া, কি বলি পরিষ্কার করে বল। কি লাভ, কি লাভ, ছাড়ো না,
তোমাকে বলে আমার সময় নষ্ট হবে, লিভ ইট। এই আমার সামনে এই হাম বাড়াই ভাবটা একদম দেখাবি না, বুঝলি? অনেক ছোট তুই, অনেক ছোট। কি বদনাম দিচ্ছিস স্পষ্ট করে বল। আমি বদনাম দিচ্ছি? আমি তোমাকে বদনাম দিচ্ছি? তোমার একটু লজ্জা করছে না কথাটা বলতে? সিঙ্গাপুরের প্রজেক্টটা আমার ছিল, আমার, আর সেটাকে তুমি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিলে। পারুন, আমি তোমাকে পারতে দিইনি। অর্জুন চৌধুরীকে অত সহজে থামিয়ে রাখা যায় না, বিকজ আই এম দ্য বেস্ট। চুপ, একশন। আমি তোর প্রজেক্ট না। কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে বল। আছে আছে আছে, প্রমাণ আমার কাছে আছে। সঠিক সময় সঠিক জায়গায় আমি প্রমাণ দেব। কিন্তু তোমার একটা ভালো মানুষের মুখোশ আছে না, টেনে ছিঁড়ে ফেলবো সবার সামনে। সবাই তখন দেখতে পাবে তোমার আসল রূপটা। আমি এমনি এমনি সিঙ্গাপুরে দৌড়ে যাইনি দাদা ভাই। ও তো নিজে থেকে কিছুই করেনি। ওর কাছে সিঙ্গাপুর থেকে ফোন এসেছিল, তারপরেই ওখানে যায়। কেন শুধু শুধু ওকে দোষ দিচ্ছেন আপনি? খেতে পছন্দ দিলেন না আপনি কি মানুষ? ওয়ান্ডারফুল, বাহ বাহ বাহ, গুড। নিজে অপমান করে শান্তি হলো না, এবার রুক্মিণীকে দিয়ে অপমান করালি তো। আমার উপর সব সময় নজরদারি চলে, তাই না? এটাই আমার পাওনা। আমি কিন্তু ছেড়ে কথা বলবো না অর্জুন। এই সমস্ত অপমানগুলো একটা একটা করে জমা হচ্ছে। আমি যেদিন অপমান করতে শুরু করব না, সেদিন বুঝতে পারবি কত ধানে কত চাল। আরে ছাড়ো তো তুমি। বাহ বাহ, আমায় দেখি তোমরা থামলে কেন? চালিয়ে যাও, চালিয়ে যাও, দেখি চৌধুরী বংশের সম্মান কোথায় পৌঁছেছে, সেটা নিজের চোখে দেখি। আমি ঠিক আছি সরস্বতী, আমার জন্য এত ব্যস্ত হওয়ার দরকার নেই। কেউ বুঝুক না বুঝুক, আমি তো বুঝি যে আপনার মনের ভেতরে কি অবস্থা হচ্ছে। আপনি থাকতেই চৌধুরী বংশে ভাই ভাই এইরকম ঝগড়া হচ্ছে, আপনার বর্তমানে যে কি হবে ভাবতেই পারছি না। যাই বলুন কাকাবাবু, আমার মনটা কিন্তু একেবারে ভেঙে গেছে। কি হয় বলুন, চতুর্দিকে বলে বেড়াতাম চৌধুরী বংশের মত দুনিয়ায় একটা বংশও দেখিনি। ভাই ভাই কি সদ্ভাব, বৌমারা যেন এক একজন সাক্ষাৎ লক্ষ্মী, দেখলেও চোখ জুড়িয়ে যেত। কিছুদিন আগে পর্যন্ত বাবা যেত
যে বাড়ির বৌমা ভাসুরের মুখে মুখে জবাব দিচ্ছে। আমার শরীরটা ঠিক ভালো লাগছে না শশীদা, আমি বিশ্রাম করব। শরীরের আর কি দোষ, এসব কাণ্ড নিজের চোখে দেখার পরে শরীর যে ভালো থাকবে না এটাই তো স্বাভাবিক। আজকালকার ছোকরা কাউকে তো আক্কাও করে না, এসব নিয়ে আপনি ভাববেন না তো কাকাবাবু। আমি শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, আমাকে একটু একা থাকতে দাও শশধর। নিশ্চয় নিশ্চয় কাকাবাবু, আমি রাজকে খুব বকাবকি করেছি। আচ্ছা কি বলে তুই নিজের ভাইকে আমার কথাটা বলতে পারবি? এখন অবশ্য ওর খুবই খারাপ লাগছে, কিন্তু তা বললে তো হবে না, ওর তো উচিত আপনার কাছে সে ক্ষমাটা চাওয়া। এই তো সবে শুরু কাকাবাবু, এরপর সব ছাড়খাড় হয়ে গেলে কি করবেন? ছোট, সকাল থেকে কিছু মুখে দিয়েছিস? আমি একটু কিছু নিয়ে আসি। না দিদি, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। তোমারও তো কিছু খাওয়া হয়নি দিদি, তোমার গলা দিয়ে কিচ্ছু নামেনি। আমি জানি, বসো না, বসো। অর্জুন যে এভাবে রাজের মুখে মুখে উত্তর দেবে আমি স্বপ্নেও ভাবিনি দিদি। রাজ, রাজ কি করল? আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে, কি করে যে ঠাকুরপোকে মুখ দেখাবো। কেন, তুমি কেন লজ্জা পাচ্ছ? ছেলেরা কি করলো না করলো তার দায় কি আমাদের? আমাদের কোন কথাটা শোনে ওরা? সব বড় হয়ে গেছে, যা ইচ্ছে তাই করছে। আমাদের কোন মূল্য আছে ওদের কাছে? কাকাবাবুর কথা এখন আমার কানে বাজে জানিস। আমি যখন বিয়ে করে এসেছিলাম উনি আমাকে আশীর্বাদ করে বলেছিলেন, এই বাড়ির সুখ শান্তি সব কিন্তু তোমার দায়িত্ব। আমি ওনাকে কি করে বলি বলতো যে আমি আমার ছেলেকেই মানুষ করতে পারলাম না, এই বাড়ির সুখ শান্তি তো দুরস্থান। অর্জুন ছোট সে না হয়, কিন্তু রাজ, রাজ কি করে ছোট লাগছে, এত ছোট লাগছে না নিজেকে? নিজেকে ছোট ভেব না, এখানে তোমার কোনো দোষ নেই। কারণে অকারণে বহুবার আমি তোমার উপর রাগ করেছি, কিন্তু তোমার ঠাকুরপো
আর আমি, আমরা দুজনেই জানি তুমি রাজকে কোনোদিন কুশিক্ষা দাওনি। আজ যদি আমরা ঠিক করে অর্জুনকে মানুষ করতে পারতাম, তাহলে ও এভাবে নিজের দাদার মুখে মুখে তর্ক করতে পারত না, আমরাও লজ্জার হাত থেকে বাঁচতাম। ভীষণ ছোট লাগছে নিজেকে, ভীষণ কষ্ট হচ্ছে। আমার আগের জন্মে বোধ হয় সত্যি তুই আমার ছোট বোন ছিলি। আমাকে প্রভোগ করা হয়েছিল, অনেকক্ষণ আমি চুপ করেছিলাম, কিন্তু কাকা দাদু, আমি এমনি বুঝতে পারছি না আমি কি করব, কি করে সবকিছু সামলাব। মধ্যে কেউ যদি ওইভাবে কথা বলে, প্লিজ তুমি এভাবে চুপ করে থেকো না, কিছু একটা বলো। ঘরে যা। আমি চাইনি, আমি চাইনি ওভাবে চিৎকার করতে। বিশ্বাস করো কাকা দাদু, তোমার কথা শুনে আমি কাউকে এতদিন কিচ্ছু বলিনি। আমার কাছে কারোকে কোনো কৈফিয়ত দিতে হবে না। তুই যা ভালো বুঝেছিস তাই করেছিস। অনর্থক সময় নষ্ট করছিস, কিন্তু আমি বারণ করলেই যে সে বারণ মানতে হয় তার তো কোনো মানে নেই। এখন দিনকাল পাল্টেছে, আমার মত তো আর খাটবে না। ভাইরা দাদাদের মুখের ওপর যা নয় তাই বলে দিচ্ছে, তাদের দেখা দেখি বউরাও মুখে মুখে তর্ক করছে। দেখা আমার ভাগ্যে ছিল, দেখে নিলাম। পুরো দোষটাই আমার, আর ও যে ওভাবে আমি গর্ব করে সকলকে বলতাম অর্জুন চৌধুরী বংশের ভবিষ্যৎ, সেটা বলতে পারবো কি? যা যা ঘরে যা, এ নিয়ে আর কথা বাড়িয়ে লাভ।